আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাস কুকিং বিটি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও বেরিয়ে পড়লাম ব্লগের উদ্দেশ্যে। আজকে আমরা ব্লগ করব পলক নামে একটি হোটেলে। এই হোটেলটা কিন্তু রংপুরের অনেক পুরনো একটা হোটেল, প্রায় 20 থেকে 25 বছর ধরে এই হোটেলটা রংপুর শহরে চলছে। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে ব্লগটা এনজয় করা যায়। আজকের ওয়েদারটা অনেক জোস ছিল, অনেক সানি একটা ডে ছিল। আপনারা হয়তো স্ক্রিনে বুঝতে পারছেন যে ওয়েদারটা কতটা জোস ছিল। এরকম ওয়েদারে ব্লগ করতে অনেক ভালো লাগে। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার তারা নোটিস করে থাকবেন যে প্রিভিয়াস ব্লগটাও কিন্তু দেশি আইটেমের উপর করেছিলাম, ভাত ডাল, মানে আমাদের বেসিক খাবার যেগুলো। রেস্টুরেন্টে যে চাইনিজ আইটেম, ইটালিয়ান আইটেম, থাই আইটেম তো আমরা অনেক খেয়েই থাকি, বাট আমার কাছে সবসময় পার্সোনালি দেশি খাবারগুলো বেস্ট লাগে। কারণ দেশি খাবারে যে তৃপ্তিটা পাওয়া যায় অন্যান্য খাবারে সেটা পাওয়া যায় না। তাই আজকে আমরা সব দেশি আইটেম ট্রাই করব। হোটেলটার পরিবেশটা কিন্তু অনেক জোস ছিল, রেস্টুরেন্টটা যদিও ক্রাউড ছিল বাট পরিবেশটা অনেক সুন্দর ছিল। অনেক ছিমছাম একটা ঘরোয়া পরিবেশ ছিল, ক্রাউড থাকার ফলেও কিন্তু আমাদের কোনো রকম বিরক্তি হয়নি। আর ওনাদের সার্ভিস তো মাশাল্লাহ অনেক জোস ছিল। আমরা যে ওনাদের কাছে বসার জায়গার কথা বলার সাথে সাথে ওনারা ম্যানেজ করে দেয়। শুধু আমরা না, আমি নোটিস করছিলাম যারাই যে একটু ওয়েট করছিলো তাদেরকে অনেক আন্তরিকতার সাথে ওরা বসার জায়গা ম্যানেজ করে দিচ্ছিল। আমরা এতটা হাঙ্গিয়েছিলাম যে আমরা রেস্টুরেন্টে যে অ্যাজ ইউজুয়াল মেনুর উপর ঝাঁপায় পড়ি। যা ছিল মেবি বোয়াল মাছের তরকারিটা বাদে আমরা সব কিছু অর্ডার করে ফেলি। এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা নিয়েছিলাম ডিম ভর্তা, টাকি মাছের ভর্তা, ডাল ভর্তা, কচু ভর্তা, কচু পাতা ভর্তা, পুঁই শাক আর আলু সবজি আর কি, ডাল, রুই মাছ, খাসি মাংস, মুরগির মাংস, কাচ্চি বিরিয়ানি, সালাদ ও ভাত। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। তবে হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এবারও খাওয়া শুরু করবে আমাদের পুচকু, মানে আরব, যে পিচ্চিটার ব্লগ আপনারা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকেন। তো চলুন আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিই। অনেক ক্ষুধা লাগছে ভাই, এত টাইম ওয়েট করা যায় না। তার মধ্যে দুপুর টাইম আর এত মজার মজার খাবার রেখে কি ওয়েট করা যায়? ওদের খাবারের আইটেমগুলো অনেক মজা ছিল আর খাবারগুলো অনেক ফ্রেশ লাগছিল, যেন টাটকা রান্না করা হয়েছে। প্রথমেই শুরু করলাম ডাল ভর্তা দিয়ে। ডাল ভর্তাটা মুখে লেগে থাকার মতো ছিল। তারপরে খেলাম সবজি, যেটাও খুব মজা ছিল, যদিও আমার পুঁই শাকে অ্যালার্জি, তারপর আমি দেখে লোভ সামলাতে পারিনি। আয় হায়, আমি তো ডিম ভর্তাও খেয়েছি, ডাকি মাছের ভর্তাও খেয়েছি, ওগুলা কোথায় গেল? আচ্ছা যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম খাসির মাংসে। আমার এমনই হয়, আমি ভীষণ ফুডি, আমি খাবার দেখলে মাথা ঠিক থাকে না। তারপর চিকেনে আমি অ্যাজ ইউজুয়াল এক প্লেট ভাত বা এরও কম খাই, বাট সেদিন আমি জানি না কেন আমি 2.5 থেকে 3 প্লেট ভাত খেয়েছি। তারপরও মনে হচ্ছে খেতেই থাকি খেতেই থাকি, টেস্ট করতে করতে এতগুলো ভাত খেয়ে ফেলছি। অনেক মজা ছিল, খাবারগুলো অনেক ফ্রেশ ছিল। খাসির মাংসটা একটুখানি ব্ল্যান্ড লেগেছে আমার কাছে টেস্টটা, বাট আদারওয়াইজ অনেক মজা ছিল। অ্যাট লাস্ট ডেজার্টে আমরা ট্রাই করলাম ওনাদের হাতে বানানো মিষ্টি দই। দইটা অ্যামেজিং ছিল, অনেক ফ্রেশ ছিল। আই থিঙ্ক পলক হোটেলে যারা যাবেন তার একবার ওনাদের দইটা ট্রাই করবেন। আর এত কিছু খাওয়ার পরও কিন্তু বিল খুবই রিজনেবল আসছে, অলমোস্ট 1000 টাকার কাছাকাছি চলে গিয়েছিল বিলটা। বাট 1000 টাকায় আমরা যা খেয়েছি ইটস রিয়েলি ওয়ার্থ ইট, অনেক মজা ছিল। আমরা খাওয়া শেষ করে বের হয়ে দেখি ওনারা গ্রিল, তন্দুর রুটি, মানে বিকালের নাস্তার আয়োজন করছিল, যেখান থেকে এত সুন্দর স্মেল আসছিল। বাট কিছু করার নেই, চাইলেও খেতে পারতাম না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে গেলাম। আশা করি আমাদের ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আরেকটা কথা বলবেন যে আমাদের রেসিপি, যে রান্নার ভিডিওগুলো, ওগুলো আপনাদের বেশি ভালো লাগে নাকি ব্লগসগুলো বেশি ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।